নমস্কার বন্ধুরা, নিরুপমা ডায়েরিতে আপনাদের স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও সব সুস্থ আছি আপনাদের সব আশীর্বাদে। আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা ভিডিও। আজকে বানাবো ফুলকপি রোস্ট। ফুলকপি রোস্ট বানাতে কী কী লাগছে দেখুন। ফুলকপি রোস্ট বানানোর জন্য লাগছে ফুলকপি, লাগছে পেঁয়াজ কুচি, আদা বাটা, লঙ্কা বাটা, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাজুবাদাম আর পোস্ত বাটা, টক দই, সাদা তেল, ধনে পাতা, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, সানরাইজে শাহী গরম মশলা। সর্বপ্রথম ফুলকপিটাকে আমি সেদ্ধ করে নেব। ফুলকপিগুলোকে সেদ্ধ করে নেব। ফুলকপিগুলোকে সেদ্ধ বসালাম। ফুলকপিটা তাড়াতাড়ি যাতে সেদ্ধ হয় এই জন্য ঢাকাটা দিয়ে দিলাম। হালকা করে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি ফুলকপিটাকে নামিয়ে নেব। হালকা করে সেদ্ধ করার নিয়ম। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেব তেল। ফুলকপিগুলো ভেজে নেব, তেলটা একটু গরম হোক। হালকা করেই সেদ্ধ করেছি, বেশি সেদ্ধ করিনি। এবার আমি ফুলকপিগুলো ভেজে নেব। লঙ্কা গুঁড়ো, একটু অন্যরকম করে খাবো ফুলকপি রোস্ট। পেস্টটা রেডি হয়ে গেছে, এবার ফুলকপিটাকে ভাজা হয়ে গেছে নামিয়ে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। একটু হালকা করে ভেজেছি। দিয়ে দেব তেল। কপি ভাজার তেল ছিল, দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ। দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ব্রাউন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেব আদা বাটা, দেব লঙ্কা বাটা কাটা। এতে হলুদটা লাগে না,
এবার দিয়ে দেবো রেডি করা পেস্ট। এবার দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপি। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার গ্যাসটাকে একটু সিম করে দেবো যাতে ফুলকপির মধ্যে মশলাগুলো ঢোকে। তেল ছেড়ে দিয়েছি মশলা থেকে। এবার আমি বাটি ধোয়া জল সামান্য করে দেবো। গ্যাসটাকে আবার সিম করে দেবো দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে দেখি তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো কাজু বাদাম আর পোস্ত বাটা। এবার দিয়ে দেবো শাহী গরম মশলা। একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেবো ধনে পাতা। এবার গ্যাসটাকে অফ করে দিলাম। ফুলকপি রোস্ট রেডি। এবার নামিয়ে দিলাম। ফুলকপি রোস্ট রেডি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যা করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন। আবার চলে আসবো আপনাদেরই সামনে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো নমস্কার।